সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার স্ত্রীকে আপনি যদি বেবি ডাকেন অথবা স্ত্রী আপনাকে বেবি ডাকে তাহলে এটা কতটুকু ইসলাম সম্মত বা কতটুকু জায়েজ আছে সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন সব তো কথা হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন সম্পর্কটা সুন্দরভাবে সৃষ্টি করে দিয়েছেন এই সম্পর্কের মধ্যে যদি আপনি নতুন কোনো কিছু ইয়ে করেন যেমন যিনি জন্ম তিনি হচ্ছেন পিতা যিনার কাছ থেকে জন্ম হয় উনি হচ্ছেন মা এখন মা বা দুজন মিলে যে সন্তানটা হয় তাকে বলা হয় বাচ্চা বা বেবি বেবি তাকে বাচ্চাকে শিশু বা বেবি বলে আদর করে ডাকা হয় এজন্য এটা যদি আপনি আপনার কোনো ডার্লিংকে অথবা কোনো ভালোবাসার মানুষকে অথবা বেবিকে যদি আপনি বলেন যে বেবি বেবি যদি বলেন তাহলে সেটা অবশ্যই অবশ্যই আপনার বিয়ে না করলে কোনো অসুবিধা হবে না আপনি কিন্তু যখন আপনি বিয়ে করবেন বউকে যদি আপনি বিবি ডাকেন অথবা স্বামী তার বউ তার স্বামীকে বেবি ডাকে তাহলে এটা সম্পূর্ণরূপে এটা হারাম হয়ে যাবে এবং রিলেশনের মধ্যে সমস্যা হওয়ার একটা বিষয় জড়িত আছে আল্লা রসুল আলি সাল্লাম বলেছেন যার যে নাম যার যে সম্পর্ক সেই সম্পর্ক অনুযায়ী যেন ডাকা হয় এজন্য আত্মীয়তার ব্যাপারে বন্ধনের ব্যাপারে ডাকার ব্যাপারে আল্লাহ রাসুল খুব কঠোর কঠোরভাবে বিষয়টা দেখেছেন এজন্য জন্য আল্লাহ বলেছেন যে ব্যক্তি এই সমস্ত বিষয়গুলা থেকে ডাকা ডাকি থেকে আপনার বিয়া থাকবে এই অর্থাৎ স্বামীকে স্বামী না ডাকি নাম ধরে ডাকবে নাম ধরে ডাকাটাও কিন্তু একটা বেয়াদবি অনেকে সামনে স্বামীকে নাম ধরে ডাকে এটাও কিন্তু বেয়াদবি এরপরে স্ত্রীকে স্বামী নাম ধরে ডাকতে পারবে তবে স্বামীকে স্ত্রী অবশ্যই নাম ধরে ডাকা যাবে না তবে যদি কোনো সন্তান হয়ে যায় তাহলে আপনি সর্বোত্তম হচ্ছে যে অমুকের মা যেমন আপনার সন্তান হলো ছেলে হলো ছেলের নাম রাখলেন রহমান যে রহমানের আম্মা রহমানের আব্বা এভাবে ডাকাটাই সবচেয়ে ভালো এটা নিচ্ছি আসসালামু আলাইকুম রহমদুল